আচ্ছা যেহেতু একদম নতুন আসছেন তাই একটু শুরু থেকে একটা জাস্ট হালকা করে একটু রিভিউ করে যাই। হ্যাঁ, আমরা টেকনিক্যাল টেক্সটাইল আমাদের এই কোর্সটা, তো টেকনিক্যাল টেক্সটাইল বলতে আসলে আমরা মানে সেই সমস্ত টেক্সটাইলগুলোকে বুঝি যেগুলোর আসলে অ্যাস্থেটিক পারপোজ কম বাট ফাংশনাল পারপোজটা বেশি। ফাংশনাল পারপোজটা বেশি, ফাংশনাল পারপোজ বেশি আর অ্যাস্থেটিক পারপোজ কম বলতে আসলে বুঝি মানে যখন আমরা একটা পোশাক কিনতে চাই ইউজুয়ালি কিন্তু নর্মাল যেসব বেসিক গার্মেন্টগুলো আছে সেগুলোতে কিন্তু আমরা একটু চিন্তা করি যে এই পোশাকটা আমাদের সুন্দর লাগবে কিনা। আমরা যেটা চিন্তা করি না যে এই পোশাকটা মানে আমার কী বলে আমাকে অন্য কোনো ফাংশনালিটির আসলে আমাকে সার্ভ করবে কিনা সেটা একটু কম চিন্তা করি না। যেমন হচ্ছে শীতের পোশাক কিনতে গেলে আমরা অবশ্যই এটা চিন্তা করবো যে এটা আমার শীত থেকে প্রোটেকশন দিতে পারবে কিনা। তো সেটার সাথে সাথে আরও একটা জিনিস আমরা খুব ভালো করে চিন্তা করি সেটা হচ্ছে এটা দেখতে আমাকে সুন্দর লাগবে কিনা। হ্যাঁ, এই কুড়িটা সুন্দর লাগবে না এই ওই সোয়েটারটা সুন্দর লাগবে এটা একটা চিন্তা করি না। বাট টেকনিক্যাল টেক্সটাইল ক্ষেত্রে আমরা সবসময় আসলে ফাংশনালিটি থেকে বেশি প্রায়োরিটি দিই। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা অ্যাসথেটিক পারপাসটাকেও আসলে ফুলফিল করার চেষ্টা করি বাট সেটা মাইনর, সেটা খুবই মাইনর। ফর এক্সাম্পল একটা সার্জিক্যাল মাস্কের কথা যদি বলি, এখন সার্জিক্যাল মাস্ক আমরা কখনো পড়ি না যে মাস্কটা পরলে আমার সুন্দর লাগবে। আমরা সার্জিক্যাল মাস্কটা কেন পরি না, কারণ এটা পরলে আমাকে জার্ম থেকে আমাকে এই মাস্কটা রক্ষা করবে, সেই জন্য আমরা করি। তো এখানে আমরা বুঝতে পারতেছি যে এখানে আসলে অ্যাসথেটিক পারপাসটা আসলে আমাদের আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ, ফাংশনাল পারপাসটা যতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো এই টাইপের টেক্সটাইলগুলোকে আমরা আসলে টেকনিক্যাল টেক্সটাইল বলবো। আর টেকনিক্যাল টেক্সটাইল বিষয়ে আসলে বাংলাদেশে একটু খুবই কম উৎপাদন হয় বা এটার প্রোডাকশন আসলে আমরা ততটা করি না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আসলে বেসিক গার্মেন্টের পিছনে আসলে দৌড়ে। হ্যাঁ, কারণ টেকনিক্যাল টেক্সটাইল তৈরি করতে যে ইনফ্রাস্ট্রাকচার, স্কিল, লেবার যা যা দরকার সেগুলো আসলে বাংলাদেশে আসলে এখনো ওভাবে হয় নাই, হয়তো ইনশাল্লাহ ভবিষ্যতে হবে। কারণ মানে উন্নত দেশগুলো কিন্তু আসলে বেসিক গার্মেন্ট তৈরি করা বলতে গেলে প্রায় বাদই দিয়েছে, তারা এখন টেকনিক্যাল টেক্সটাইল নিয়ে কাজ করে। এই জার্মানির কথা যেমন হচ্ছিল, জার্মানি বা ইউএস বলে এরাও কিন্তু গার্মেন্ট তৈরি করে বাট ওরা কিন্তু টেকনিক্যাল গার্মেন্টগুলো তৈরি করে না। ওরা কিন্তু সেই যেমন স্পেস স্যুট তৈরি করে বা বিভিন্ন ধরনের স্পোর্টস ওয়্যার এখন নতুন নতুন আসবগুলো ওরা তৈরি করে থাকে। হ্যাঁ, তা মানে ওই ধরনের গার্মেন্টগুলো তো আবার আমরা তৈরি করি না, আমরা খালি এই শার্ট প্যান্ট সোয়েটার এগুলোই তৈরি করি। হ্যাঁ, বেসিক গার্মেন্টগুলো তৈরি করি। বা চায়নার কথা যদি বলি, চায়না এখনও তারা হচ্ছে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান এই বেসিক গার্মেন্ট তৈরিতেও, বাট ওরা কিন্তু এখন বেসিক গার্মেন্ট থেকে ফোকাসটা একটু সরাচ্ছে আস্তে আস্তে, ওরা টেকনিক্যাল টেক্সটাইলের দিকে একটু বেশি নজর দিচ্ছে। না তো এইগুলোকে আসলে আমরা টেকনিক্যাল টেক্সটাইল বলে থাকি। তো টেকনিক্যাল টেক্সটাইলের আসলে অনেক উদাহরণ আছে বা অনেক টাইপস আছে। তো টেকনিক্যাল টেক্সটাইলের একটা অন্যতম টাইপ হচ্ছে আমাদের জিও টেক্সটাইলস। হ্যাঁ, জিও টেক্সটাইলসটা জিও টেক্সটাইলস কি, জিও টেক্সটাইলস হচ্ছে যে টেক্সটাইলগুলোকে আসলে আমরা মাটির সাথে মানে নর্মালি যদি বলি সেই সব টেক্সটাইলগুলোকে আসলে আমরা মাটির সাথে ব্যবহার করি সেগুলোকেই আমরা জিও টেক্সটাইল বলতে পারি। হ্যাঁ, তবে সেই টেক্সটাইলগুলোর কিছু ক্ষমতা বা কিছু অ্যাবিলিটি আসলে থাকতে হয় বা কিছু ফিচার থাকতে হয়। কী কী ফিচার? ফিল্ট্রেশন, হ্যাঁ, তার ফিল্ট্রেশন করার ক্ষমতা থাকতে হবে, তার সেপারেশন করার ক্ষমতা থাকতে হবে, রিইনফোর্স করার ক্ষমতা থাকতে হবে, ড্রেইনেজ করার ক্ষমতা থাকতে হবে। হ্যাঁ, এই ধরনের ক্ষমতাগুলো যখন একটা টেক্সটাইলের থাকে এবং সেই টেক্সটাইলটাকে আমরা যখন মাটির সাথে ব্যবহার করতে পারি তখন সেটাকে আমরা জিও টেক্সটাইল বলতে পারি। হ্যাঁ, এখন ফিল্ট্রেশন বলতে আসলে আমরা কী বুঝাচ্ছি, মানে একটা থেকে আরেকটা জিনিস আলাদা করে। হ্যাঁ, ফর এক্সাম্পল মানে মাটি আর পানি মনে করেন এক জায়গায় একটু মিশ্রিত অবস্থায় আছে, ওখান থেকে আমার জাস্ট পানিটাকে আলাদা করা দরকার। তখন সেক্ষেত্রে আমরা জিও টেক্সটাইলের একটা ফিল্টার ইউজ করতে পারি যে মাটিটা এক সাইডেই থাকবে, পানিটা সেই জিও টেক্সটাইল ভেদ করে অন্য বাসায় চলে আসবে, একদম ফিল্টার করা একদম শুদ্ধ বিশুদ্ধ পানি আর কি আমরা পেয়ে যাই। তো এই জিনিসগুলো আসলে আমরা যখন পাই, এই জিনিসগুলো যখন আমরা কোনো একটা ফেব্রিক বা ফাইবার কোনো একটা ফেব্রিক বা কোনো ফেব্রিক থেকে বা টেক্সটাইল থেকে আসলে পাই, তখন সেই টেক্সটাইল থেকে আমরা জিও টেক্সটাইলস বলতে পারি। ও আচ্ছা, আরেকটা মজার জিনিস বলতে হয়তো একটু ভুলে গেছি, সেটা হচ্ছে স্মার্ট টেক্সটাইলের তো আমরা মোটামুটি সবাই নাম শুনছি বা যায়। আমাদের স্মার্ট টেক্সটাইল সম্পর্কে আমাদের চ্যাপ্টার আসবে, আমাদের টপিক আসবে, আমাদের পড়াশোনা করবো আমরা। তবে স্মার্ট টেক্সটাইলের টেকনিক্যাল টেক্সটাইলের পার্থক্যটা কি বলতে পারেন? আপনার তো মনে হয় আচ্ছা, স্মার্ট টেক্সটাইল হচ্ছে, স্মার্ট টেক্সটাইলও এক ধরনের টেকনিক্যাল টেক্সটাইল বাট সব টেকনিক্যাল টেক্সটাইল আসলে আমাদের স্মার্ট টেক্সটাইল। স্মার্ট টেক্সটাইল হচ্ছে যে টেক্সটাইলগুলোতে আসলে আমরা মানে একদম নর্মালি যদি বলি যেসব টেক্সটাইলগুলোতে আমরা বিভিন্ন ধরনের সেন্সর ব্যবহার করি সেগুলো হচ্ছে স্মার্ট টেক্সটাইল।
স্মার্ট টেক্সটাইল হচ্ছে সে তার এনভায়রনমেন্টকে সেন্স করতে পারবে এবং ওই অনুযায়ী সে অ্যাকশন নিতে পারবে। তো আলটিমেটলি আমরা যেই সব টেক্সটাইলগুলোতে আসলে বিভিন্ন ধরনের সেন্সর ব্যবহার করি সেগুলোকে আমরা স্মার্ট টেক্সটাইল বলতে পারি না। ওই কিছু কিছু টি শার্ট আছে যেগুলো পড়লে আসলে ব্লাড ব্লাড রেট বা হার্ট রেট ব্লাড প্রেশার এগুলো শো করে দেয় ফোনে বলেন বা বিভিন্ন মনিটরে। তো সেটা এক ধরনের স্মার্ট টেক্সটাইল এবং টেকনিক্যাল টেক্সটাইলও। বাট সব টেকনিক্যাল টেক্সটাইল মানে যেগুলোতে আসলে আমরা যদি এই ধরনের সেন্সরগুলো ব্যবহার করি না সেগুলোকে কিন্তু আমরা আবার স্মার্ট টেক্সটাইল বলতে পারবো না। তো এইটা ছিল আর কি মোটামুটি একটা ইন্ট্রোডাকশন টেক্সটাইল টেকনিক্যাল টেক্সটাইল ইন্ট্রোডাকশন এবং কী বলে জিও টেক্সটাইল সম্পর্কে আমরা যতটুকু আসলে পড়ছি সেটা একটা সংক্ষিপ্ত একটা ভার্সন। আর বাকিটা তো একটু এর আগ পর্যন্ত যে ভিডিও করেছি ইনশাআল্লাহ সেটা দিয়ে দেখে যাবেন দেখে নিতে পারবেন। ওটাতে আর ব্যাক করতেছি না, একদম স্মল একটা ভার্সন আর কি দিয়ে দিলাম। কোনো কোয়েশ্চেন কোয়েশ্চেন দেওয়ার কথা না, একটু মানে সহজভাবে আসলে বলার চেষ্টা করি, তাও যদি পরবর্তীতে কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমি তো আছি। হ্যাঁ আচ্ছা তাহলে ইয়া অফ করি। হ্যাঁ।